বাড়িতে আজ রসবড়া বানিয়ে ফেললাম তো এটা আমার ফার্স্ট টাইম করা মায়ের থেকে জিজ্ঞাসা করে করে তো ফার্স্টে একটু ডালটা মিক্সিতে ব্র্যান্ড করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে রেখে দিয়েছি আবার কিছুটা ডাল রয়েছে ওটা ব্লেন্ড করে নিয়ে রাখলাম ভালো করে লবণ দিয়ে এটাকে ফাটাচ্ছিলাম যত ব্যাটারটাকে ভালো করে ফাটাবে তত ভালো তো এরপরের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে ফাটাচ্ছিলাম যত ফাটাবে তত ভালো তোমরা চাইলে একটু চালের গুঁড়ো দিয়ে নিতে পারো তো আমি সেখানে চালের গুঁড়ো দিয়ে নিয়ে আমি শুধু ডাল দিয়ে ব্যাটারটাকে ফাটিয়েছি তো দেখতে পাচ্ছ গোল গোল করে লম্বা লম্বা করে ভেজে নিচ্ছি যতটা গোল করা যায় সেভাবে ভাজছি গরম তেলে সাদা তেলে করবে অতি অবশ্যই তারপরে গুড় দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি মানে রসটা বানিয়ে নিচ্ছি গুড় দিয়ে গুড় আর চিনি দিয়ে তারপরে বড়গুলো ভাজা হয়ে গেছে বড়গুলো ভেজে এটাতে ডুবিয়ে রাখলাম দেখে তো খুব আমি লাগছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে সবটা খেয়ে নিই কিন্তু সবটা তো খেতে পারবো না এতটা খেলে আর দেখতে হবে না আমাকে তো দেখো দারুণ লাগছে দেখে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ